ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুটি চারটি অশ্রু জল, নাহি বর্ণনা ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই হচ্ছে কবির ভাষায় ছোট গল্পের সংজ্ঞা। আজকে আমাদের নিবেদন সংকেত। গল্প পাঠে আমি শিবাশিস, বিভিন্ন চরিত্রে রণবীর, নির্মাল্য এবং অনিন্দিতা। শুরু হচ্ছে আজকের গল্প সংকেত। লিঙ্কন জাহাজ অপেক্ষা করছে প্যারিসের লা হারবে বন্দরে, আর কিছুক্ষণ ব্যাস, তারপরেই যাত্রী নিয়ে ভেসে যাবে আটলান্টিকের নীল জলরাশি কাটতে কাটতে সুদূর আমেরিকার উদ্দেশ্যে। বহুদিনের বহু প্রতীক্ষার পর আজ মিস্টার এবং মিসেস গিলবার্ট ফিরে যাচ্ছেন তাদের মাতৃভূমি আমেরিকায় এই জাহাজে করে। না, আমরা যাব না, তুমি মালপত্রে হাত দিও না। সে কি মশাই, আপনি লাগেজ নিয়ে এসেছেন, একটু বাদে আপনার জাহাজ ছাড়বে, আপনি বলছেনটা কি? ঠিকই বলছি, আমি মত পরিবর্তন করেছি। হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছিল এই জাহাজে যাব, এখন আর ইচ্ছে নেই, তাই যাব না, বুঝেছো? কুলিটা আর কিছু বলল না, শুধু কিছুক্ষণ মিস্টার গিলবার্টের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তাড়াতাড়ি আরও একটি যাত্রীর দিকে এগিয়ে গিয়ে তার মালপত্র গুছিয়ে নিয়ে জাহাজে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মিসেস গিলবার্ট স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন স্তম্ভিতের মতো। নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না, কি বলছেন তার স্বামী। এতদিন পর প্যারিস ত্যাগ করে আমেরিকায় গিয়ে বসবাস করার সুযোগ এসেছিল। বিগত কয়েক সপ্তাহ ধরে জল্পনা কল্পনার অন্ত ছিল না, কিন্তু টিকিট বুক করে জাহাজে ওঠার কয়েক মুহূর্ত আগে গিলবার্ট মত পরিবর্তন করল কেন? কুলিকে বিদায় দিয়ে মিস্টার গিলবার্ট এইবার তার মালপত্র গুছিয়ে নিয়ে প্যারিসেই ফিরে যাওয়ার উদ্যোগ করতে লাগলেন। মিসেস এমিলি গিলবার্ট এতক্ষণ একটিও কথা বলেননি, এইবার তিনি দারুণ ক্রোধে ফেটে পড়লেন। জেমস, তোমার এই মত পরিবর্তনের কারণ কি? আমাকে কি তুমি মানুষ বলে মনে করো না? জাহাজে টিকিট কেটে জেটিতে এসে যাত্রার পূর্ব মুহূর্তে তুমি যাত্রা স্থগিত করলে, অর্থাৎ আমাকে নিয়ে নিষ্ঠুর কৌতুক করে তুমি বুঝিয়ে দিতে চাও যে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আমাকে তোমার সঙ্গে ঘর করে যেতে হবে, যেহেতু তুমি অগাধ অর্থের মালিক। স্ত্রীর কঠিন তিরস্কারের উত্তরে গিলবার্ট কোনো কথা বললেন না, শুধু একটা কুলিকে ডেকে তার মালপত্র তুলে নিতে অনুরোধ করলেন এবং ধীর পদে এগিয়ে চললেন রাজপথের দিকে একটা ঘোড়ার গাড়ির উদ্দেশ্যে। শেষ বিকেল, মেঘলা আকাশ, আজ বৃষ্টির সম্ভাবনা আছে, জনবহুল রাজপথের ব্যস্ততা আজ একটু কম। চলন্ত গাড়ির ভেতরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মিসেস এমিলি গিলবার্ট। তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন সে বিষয়ে সন্দেহ নেই, মাত্র তিন মাস হলো প্যারিসে তাদের বিবাহ হয়েছে। নববিবাহিতা তরুণী তার স্বামীর কাছ থেকে এমন বিষদৃশ্য ব্যবহার আশা করেননি। এতক্ষণ বন্দরের ভেতরে
আত্মসম্বরণ করে থাকলেও গাড়ির ভেতরে মিসেস এমিলি গিলবার্ট আর তার অবরুদ্ধ ক্রন্দনের বেগ সামলাতে পারলেন না। জেমসের নির্দেশে গাড়ি ছুটে চলল প্যারিস শহরের একটি হোটেলের দিকে। স্বামীর মুখোমুখি বসে অঝরে কাঁদতে লাগলেন স্ত্রী এবং নববধূর ক্রন্দনে কিছুমাত্র বিচলিত না হয়ে বসে রইল জেমস গিলবার্ট এক প্রস্তর মূর্তির মতো। গাড়ির ভেতরে এমিলি মৌনব্রত নিয়েছিল, ফিরে এসেও একটিও কথা বলেননি। স্বামী স্ত্রীর মধ্যে বিরাজ করতে লাগলো এক অসহ্য নীরবতা, এক অদৃশ্য প্রাচীর। কয়েকদিন পরের কথা, কয়েকটি টুকিটাকি জিনিস কেনার জন্য বেরিয়েছিলেন এমিলি। বিষাদের ছায়া তখনও পুরোপুরি মুছে যায়নি। নববধূর আশাভঙ্গের বিষাদকে যথাযথ উপলব্ধি করতে গেলে আমাদের যে পূর্ব ইতিহাস জানতে হবে তা হচ্ছে এই, প্যারিসের বিভিন্ন শহর থেকে কয়েকটি ঐতিহাসিক তথ্য সংগ্রহ করতে এসেছিলেন আমেরিকার প্রত্নতাত্ত্বিক জেমস গিলবার্ট। প্যারিসে এসে গিলবার্টের সঙ্গে পরিচয় হয় এমিলির এবং কিছুদিন পরে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন। এমিলিরও মাতৃভূমি আমেরিকায়, কিন্তু ঘটনাচক্রে তিনিও ফ্রান্সে বসবাস করতে বাধ্য হয়েছিলেন। বিবাহের পর দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন এমিলি এবং সত্যি সত্যি তাদের যখন আমেরিকা যাত্রার কথা স্থির হয়ে যায় তখন এমিলি আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল। কিন্তু জাহাজে ওঠার পূর্ব মুহূর্তে জেমস যেভাবে বিনা কারণে নিজের খেয়াল চরিতার্থ করতে যাত্রা স্থগিত করল, তাতে এটাই মনে হয় স্ত্রীকে আঘাত বা অপমান করতে তার বাঁধে না। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, স্বামীর বিষদৃশ্য ব্যবহারের কোনো সঙ্গত কারণ খুঁজে না পেলেও জেমসকে নিতান্ত স্বার্থপর নিষ্ঠুর মানুষ বলে ভাবতে পারছিল না এমিলি। বিবাহের আগে ও পরে তিনি স্বামীর কাছ থেকে কোনোদিনই খারাপ ব্যবহার পাননি, বরং স্ত্রীর প্রতিটি ইচ্ছা অনিচ্ছার মর্যাদা যে মানুষ স্নেহের সঙ্গে রক্ষা করে এসছে সেই লোকটি হঠাৎ এমন অসঙ্গত ব্যবহার করল কেন, এই প্রশ্নই বারবার জেগেছে এমিলির মনের মধ্যে। আচম্বিতে নববধূর চিন্তাসূত্র ছিন্ন করে তার কর্ণমূলে প্রবেশ করে এক হকারের উচ্চ কণ্ঠস্বর। এমিলি চমকে উঠলেন। লিংকন, এই লিংকন জাহাজেই তো তাদের আমেরিকা যাত্রা করার কথা ছিল। দারুণ কৌতূহলী হয়ে এমিলি একটা টেলিগ্রাম কিনে ফেললেন এবং খবরের কাগজে চোখ বুলিয়ে তিনি হয়ে পড়লেন স্তম্ভিত। অপ্রত্যাশিত সামুদ্রিক ঝাটিকার আক্রমণে বিধ্বস্ত হয়ে ডুবে গেছে লিংকন জাহাজ। একটি মাত্র যাত্রী সাঁতরে বেঁচেছে, আর সকলেরই হয়েছে সলিল সমাধি। জেমস চুপচাপ বসে ধূমপান করছিলেন। হঠাৎ ঝড়ের মতো তার সামনে আবির্ভূত হলেন এমিলি। পরক্ষণেই জেমস দেখলেন তার কোলের ওপরে এসে পড়েছে একটি কাগজ। সঙ্গে সঙ্গে শুনতে পেলেন তার স্ত্রীর উত্তেজিত কণ্ঠস্বর। জেমস, জেমস, এই দেখো টেলিগ্রাম, লিংকন জাহাজ ডুবে গেছে। আমি অকারণে রাগ করেছি, দুঃখ পেয়েছি। তুমি নিশ্চয়ই আসন্ন বিপদের কথা জানতে পেরেছিলে, কিন্তু কেমন করে জানলে জেমস? তুমি কি ভবিষ্যতের কথা জানতে পারো? টেলিগ্রামের উপরে একবার চোখ বুলিয়ে জেমস স্ত্রীর মুখের দিকে তাকালেন, তারপর ধীর কণ্ঠে বললেন, না এমিলি, ভবিষ্যতের কথা আমি সবসময় জানতে পারি না। তবে ওই দিন জাহাজে ওঠার একটু আগে হঠাৎ আমি অনুমান করেছিলাম যে ওই জাহাজে উঠলে তার পরিণাম আমাদের জন্য অশুভ হবে। এমন
অদ্ভুত অনুমানের কারণ, লিংকন খুব মজবুত জাহাজ, ঝড়ের আঘাতে ওই জাহাজ কখনো ডুবে যেতে পারে এমন কথা কেউ কল্পনাও করতে পারত না। এমন অভাবিত দুর্ঘটনার কথা তুমি শুধু অনুমান করেই সাবধান হয়েছিলে। প্যারিস শহরের একটি অপেরা হাউসে তখন জনপ্রিয় প্রদর্শনী চলছিল। স্বামী স্ত্রী সেইখানে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। হোটেলের একটি ভৃত্যকে ডেকে গাড়ি আনতে আদেশ করল জেমস। একটু পরেই ভৃত্যটি এসে জানালো অশ্বচালিত একটি শকট তাদের জন্য অপেক্ষা করছে। হোটেল থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট গাড়ির সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল জেমস। এমিলি দেখলেন তার স্বামী স্থির দৃষ্টি নিবদ্ধ হয়েছে অশ্বচালকের মুখের দিকে। এমিলি শুনতে পেলেন জেমস অস্ফুট স্বরে স্বগতোক্তি করছে। সে কি এত শিগগিরই? গাড়ির চালক অসহিষ্ণু স্বরে বলল, ও স্যার একটু তাড়াতাড়ি করুন, শুনলাম আপনারা তো নাট্যশালায় যাবেন, অভিনয় শুরু তো আর বেশি দেরি নেই, চটপট উঠুন। জেমস চালকের কথায় কর্ণপাত করলেন না, তিনি হাত নেড়ে বললেন, না আমরা যাব না, তুমি অন্য কোনো যাত্রী নিয়ে নাও। বিস্মিত চালক বলল, সে কি স্যার আপনার চাকর যে বললে? আমার চাকর নয়, হোটেলের চাকর, সে ভুল করেছে। যাই হোক, তোমার সময় নষ্ট হয়েছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আর যতটা সম্ভব তোমার ক্ষতিপূরণ করে দিচ্ছি, খুশি তো? পকেট থেকে একটি মুদ্রা বার করে জেমস বিস্মিত চালকের হাতে দিয়ে তাকে চলে যেতে ইঙ্গিত করলেন। চালকের ক্ষোভের কোনো কারণ রইল না, সে ঘোড়া ছুটিয়ে অন্য যাত্রীর সন্ধানে যাত্রা করল। এমিলি এতক্ষণ বোবা হয়েছিলেন, এইবার আর তিনি ক্রোধ প্রকাশ করলেন না। লিংকন জাহাজের ঘটনা এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা নয়। জেমস এমিলিকে আশ্বস্ত করলেন এবং বললেন, এমিলি তুমি রাগ করো না, আমরা নাটক দেখতে নিশ্চয়ই যাব, একটু অপেক্ষা করো, আর একটা গাড়ি এখনই পাওয়া যাবে। গাড়ি পাওয়া গেল, তবে এখনই নয়, প্রায় আধ ঘন্টা পরে একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি পাওয়া গিয়েছিল। অপেরা হাউসের কাছাকাছি আসতেই স্বামী স্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হল আকাশের দিকে। রাতের আকাশের অন্ধকার ভেদ করে অনেক দূর পর্যন্ত প্রসারিত হয়েছে রক্তিম আলোর বন্যা, এবং দূর থেকে ভেসে আসছে বহু মানুষের কোলাহল ধ্বনি। চালক বলল, আগুন! বলার অবশ্য দরকার ছিল না। অন্ধকার রাত্রির কালো জবনিকা ভেদ করে আকাশের গায়ে রক্তরাঙা আলোকধারার এমন হঠাৎ আবির্ভাবের কারণ যে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না, সে কথা অনুমান করতে স্বামী স্ত্রীর বিশেষ অসুবিধে হয়নি। একটু এগিয়ে যেতেই জনতার চাপে গাড়ির গতি রুদ্ধ হয়ে গেল। স্বামী স্ত্রীর বিস্মিত দৃষ্টির সম্মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর অগ্নিময় দৃশ্য। এমিলি প্রায় অবরুদ্ধ স্বরে বললেন, জেমস, ওই নাট্যশালাতেই আমরা সময় কাটাতে এসেছিলাম। সত্যি কথা, তারা দুজনে যে নাট্যাগারের উদ্দেশ্যে এখানে এসছেন সেই অপেরা হাউস বেষ্টন করে চলছে এক ভয়াবহ অগ্নিকুণ্ড। সমবেত জনতার কাছে অনুসন্ধান করে জেমস জানলেন প্রায় আধ ঘন্টা আগে হঠাৎ কোনো অজ্ঞাত কারণে নাট্যশালায় আগুন ধরে যায়। এমন অতর্কিতে এক প্রচণ্ড অগ্নিবন্যা নাট্যাগারে আত্মপ্রকাশ করে যে দর্শকেরা পালিয়ে আত্মরক্ষা করার সুযোগও পায় না। অনেক হতভাগ্যেরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে, অনেকে উদ্ধার পেলেও এমনভাবে অগ্নিদগ্ধ হয়েছে যে তাদের জীবিত থাকার আশা খুব কম। কোনো রকমে প্রাণ রক্ষা হলেও এই সব নরনারীর মুখ ও দেহের ওপরে আগুনের বিভৎস দংশনের চিহ্ন কোনো দিনই মুছে যাবে না। স্বামীর হাত ধরে হোটেলে ফিরে এলেন মিসেস এমিলি গিলবার্ট। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথাবার্তা হল না। আকস্মিক অগ্নিকাণ্ডের ভয়াবহ রূপ এমিলিকে প্রায় স্তম্ভিত করে দিয়েছিল। জেমস তার স্ত্রীর মনের অবস্থা বুঝতে পেরে মৌনব্রত অবলম্বন করেছিলেন।
অবশেষে প্রথম নীরবতা ভঙ্গ করলেন এমিলি। জেমস, আজও আমরা অদ্ভুত ভাবে রক্ষা পেয়েছি। প্রথম গাড়িটাতে যদি আমরা উঠে পড়তাম, তাহলে যথাসময়ে আমরা পৌঁছে যেতাম নাট্যাগারে, এবং ওই ভয়াবহ আগুনের বেড়াজালে পড়ে আমাদের মৃত্যু ছিল নিশ্চিত, কিংবা প্রাণে বাঁচলেও সারা জীবন হয়ে থাকতাম মূর্তিমান বিভৎসতার এক কুশ্রী প্রতিচ্ছবি। বলো জেমস, এই অগ্নিকাণ্ডের ব্যাপারটা তুমি নিশ্চয়ই আগে জানতে পেরেছিলে। আমার বিশ্বাস তুমি অলৌকিক ক্ষমতার অধিকারী, তুমি নিশ্চয়ই ভবিষ্যদ্রষ্টা। চুপ করে রইলে কেন? আমি তোমার স্ত্রী, আমার কাছে কিছুই তোমার গোপন করা উচিত নয়। জেমস মুখ তুললেন। না এমিলি, কিছুই গোপন করব না। তোমাকে আগে বলিনি, কারণ বললেও হয়তো তুমি বিশ্বাস করতে না। আমি ভবিষ্যৎ দেখতে পাই এই ধারণা সত্য নয়, কিন্তু মূর্তিমান অমঙ্গল যখন মৃত্যু দূত হয়ে আমার সামনে আসে, তখন আমি তাকে চিনতে পারি। না, কথাটা বোধহয় ঠিক হলো না। বরং বলতে হবে, তখন তাকে চেনার ক্ষমতা আমার ছিল, কিন্তু আজ থেকে সে ক্ষমতা আমার আর রইল না। কেন? ভবিষ্যতে আবার যদি বিপদ আসে তাহলে কি তুমি জানতে পারবে না? না, পারবো না, কিন্তু জানার প্রয়োজনও আর হবে না। মৃত্যু আরো একবার আমার কাছে আসবে, তাকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ সেই মৃত্যু হচ্ছে মানুষের অবশ্যম্ভাবী স্বাভাবিক পরিণতি। তবে তোমার উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এমিলি। আমি আরো অনেক দিন বাঁচব। তাহলে আমার সন্দেহ সত্য, তুমি ভবিষ্যৎ দেখার ক্ষমতা রাখো। না, আগেও বলেছি, এখনো বলছি, আমি অলৌকিক ক্ষমতার অধিকারী নই, ভবিষ্যৎ দ্রষ্টাও নই। গিলবার্ট শান্তভাবে একটু বিচলিত না হয়ে বলল, এমিলি, তুমি তো জানো পেশায় আমি একজন প্রত্নতাত্ত্বিক। খনন কার্যে কয়েক বছর আগে আমি গিয়েছিলাম মিশরের কায়রো শহরে। হ্যাঁ বলিনি, কারণ আগে জানলে তুমি ভয় পেতে। চলুন, গিলবার্টের সাথে সাথে আমরাও ফিরে যাই কয়েক বছর আগে মিশরের কায়রো শহরে। কায়রো শহর মিশরের প্রাচীন ঐতিহ্যের শহর, নীল নদের ধারে গড়ে ওঠা এক বর্ণময় সভ্যতা। এই স্থানেই গড়ে উঠেছিল গিজার পিরামিডগুলি, তাই স্বাভাবিক কারণেই সারা পৃথিবীর বৈজ্ঞানিক প্রত্নতাত্ত্বিকদের কৌতূহলের অন্ত ছিল না কায়রো নিয়ে। একধারে নীল নদ এবং অন্য ধারে বিস্তীর্ণ মরুভূমি, কায়রো মালভূমি অঞ্চল, তাই জমির গঠন কিছুটা অসমতল। গিলবার্ট বলল, আমি কায়রো গিয়েছিলাম আমার এক বন্ধুর সাথে। তিনি অবশ্য প্রত্নতাত্ত্বিক নন, তার বলতে পারো ভ্রমণের নেশা, যাকে বলে ভূপর্যটক। গিলবার্ট ও তার সঙ্গী কায়রোতে বেশ কিছুদিন থাকবার পরিকল্পনা করেছিলেন, সেই কারণেই তারা হোটেলের বদলে স্থানীয় একটি বাড়ি ভাড়া করেছিলেন। বাড়ির মালিক হলেন স্থানীয় এক ব্যক্তি, নূর আলী। নূর আলী বিচিত্র এক ব্যক্তি, লম্বা স্বাস্থ্যবান, চোখে মুখে ধূর্ততার ছাপ স্পষ্ট। শহরের কিছুটা প্রান্তে নূর আলীর বাসা, যেখান থেকে মরুপ্রান্ত শুরু হয়েছে তার থেকে মাত্র 5 মিনিটের রাস্তা নূর আলীর বাড়ি। নূরের বাড়ির দুটো ভাগ, একদিকে অতিথিদের থাকার ব্যবস্থা, অন্যদিকে তার ও তার পরিবারের থাকার ব্যবস্থা। গিলবার্ট ও তার সঙ্গী রোজই সকালবেলা বেরিয়ে পড়ে বিভিন্ন পিরামিডের উদ্দেশ্যে। গিলবার্টকে সবচেয়ে আশ্চর্য করেছিল পিরামিডের ভেতরে সংরক্ষিত মমিগুলো। সে আরো জানতে চায় এমন কি আশ্চর্য উপায় আছে যার ফলে যুগ যুগ ধরে সেগুলো এমন অবিকৃত রয়ে গিয়েছে। সে জানত এমন দূর থেকে দেখে সে কিছুই বুঝতে পারবে না, প্রকৃতভাবে জানতে গেলে তার দরকার একটি মমি, যেটা সে সঙ্গে করে এখান থেকে নিয়ে যেতে পারবে। একদিন সকালে নূর আলী তাদেরকে এসে বলল, স্যার, আপনাদের সঙ্গে একটু আলাপ করতে এলাম। আমার নাম নূর আলী আছে, যদি অন্য কিছুর দরকার পড়ে আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ,
নূর আলী অনেক গুণ আছে, বাড়ি ভাড়া দেওয়া ছাড়াও। গিলবার্ট আমেরিকাবাসী, এত লোকলৌকিকতার ধার সে ধারে না। সরাসরি সে নূরকে বলল, আমার একটা মমি চাই যেটা আমি সঙ্গে করে দেশে নিয়ে যাব, তাই তোমার সাহায্য চাইছি। নূর খানিকটা মুখ বিকৃত করে বলল, মমি চাই বললেই হলো, তোমাদের মতলব আমার ভালো লাগছে না, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। গিলবার্ট বলল, অনেক টাকা দেব, আর তাছাড়া কাজটা হয়ে গেলে তোমাকে পুরো ছ মাসের ভাড়া দিয়ে যাব, রাজি? গিলবার্টের হাতে একটা সোনার চেন ছিল। নূর সেদিকে চেয়ে বলল, টাকার সাথে চেনটাও চাই, তাহলে ভেবে দেখতে পারি। গিলবার্ট একটু চিন্তা করে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাজি। নূর এবারে বলল, শোনো, মমি জিনিসটা একটু গোলমেলে, অনেক রকম কথা শোনা যায়, তাই তোমাদেরও বারণ করছিলাম। শুনেছি সময় সময় মমিরা জীবন্ত হয়ে ওঠে। যত সব বাজে কথা, ওসব আমরা বিশ্বাস করি না। নূর আর কথা বাড়াল না, শুধু বলল, ঠিক আছে, তবে আজ রাতেই তোমাদের নিয়ে যাব, তৈরি থেকো। কথা হলো গিলবার্টকে সঙ্গে নিয়ে নূর যাবে মমির সন্ধানে, আর তার সঙ্গী বাড়িতে থাকবেন। কায়রো শহরের এই নির্জন প্রান্তরে লোকের পাশ নেই বললেই চলে। প্রায় শহরের শেষ প্রান্তরে বাড়িটা অবস্থিত। এখানে মরুভূমি মালভূমি আকৃতির, উঁচু নিচু চারিদিকে ছোট বড় পাথরের টিলা। এখানে সন্ধে হয় বেশ দেরিতে, প্রায় সাতটার পর। প্রায় নটা নাগাদ গিলবার্টের দরজায় টোকা পড়ল নুরালির গলা। স্যার, আমি উঠ নিয়ে এসেছি, আপনি রেডি তো? গিলবার্টরা বেরিয়ে এসে দেখলেন বাড়ির নিচে দুটো উট দাঁড়িয়ে আছে। গিলবার্ট বলল, উট? উট আমি চালাতে পারি না। ঘাবড়াবেন না স্যার, আমি আপনাকে উটের ওপর উঠিয়ে দিচ্ছি, আপনি শুধু উটের দড়ি ধরে বসে থাকবেন, ও ঠিক পিছে পিছে চলে আসবে। গিলবার্টের বেশ খানিকটা রাগ হলো, সে বেশি কথা না বলে বলল, অল রাইট। নূর উটকে বসিয়ে গিলবার্টকে তার উপরে তুলে দিল। অল্প পরে আবার উটকে দাঁড় করিয়ে যাত্রা শুরু করে দিল। তারপর অদ্ভুত কায়দায় কিছুটা এগিয়ে নিল নিজের উটকে। তারপর খানিকটা মরুভূমিতে প্রবেশ করার পর আবার সেই রকম বিকৃত হেসে বলল, স্যার, আপনি এই মমি নিয়ে কি করবেন স্যার? তার থেকে অন্য কিছু বলুন। গিলবার্ট কোনো বিলম্ব না করে বলল, নূর আলী, কথার খেলাপ করলে কিন্তু তোমায় পস্তাতে হবে। নূর আর কথা বাড়াল না, শুধু বলল, নূর আলী কথার খেলাপ করে না, আপনি যদি নিয়ে যেতে পারেন সে আপনার কপাল। জ্যোৎস্না রাতের আলো পড়েছে মরুভূমির শুষ্ক বালির ওপরে। প্রায় নিঃশব্দে দুটো উট চলছে, শুধু তাদের গলার ঘণ্টার ক্ষীণ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হালকা ঝিঁঝি পোকার ডাক কানে আসছে দূর থেকে। গিলবার্টের মনে সংশয়ের উদয় হচ্ছে, হয়তো এতটা নির্ভর করা উচিত হয়নি এই সবে কদিনের আলাপ লোকটার সঙ্গে।
তার উপরে তার ব্যবহারও সন্দেহজনক। আরও কিছুটা গিয়ে নূর বিপরীত পথ ধরল, মানে সকালের যে পথটা দিয়ে ওরা পিরামিড দেখতে গিয়েছিল এ পথ সে পথ নয়। গিলবার্ট বলল, নূর আলী, এ রাস্তা তো পিরামিডে যাওয়ার রাস্তা নয়। নূর বলল, যেদিকে টুরিস্টরা যায় ওদিকে গেলে লাভ হবে না, করা পাহারা থাকে, ধরা পড়ে যাব। ওখান থেকে বেশ অনেকটা দূরে একটা পিরামিড আছে, ওখানে সচরাচর লোক যায় না, ওখান থেকেই নিয়ে আসবো মমি। একটা ছোট্ট টিলার বাঁকে দুটো রাস্তা চলে গিয়েছে, একদিকে কিজার পিরামিডে যাবার রাস্তা আর অন্যদিকে কিলবার্টের অজানা পথ। ওরা যে পথ ধরে চলেছে দেখলেই বোঝা যায় এ পথে সচরাচর মানুষ চলাচল করে না। সমুদ্রের জলরাশির মতো বিস্তীর্ণ বালুকারাশির মাঝে মাঝে ছোট বড় টিলা ভেদ করে ওরা একটা সুউচ্চ পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালো। নূর বলল, স্যার, এটাই সেই পাহাড় আছে স্যার, এখানেই একটা মমি আছে, আমি জানি। অবশেষে ওরা অবতীর্ণ হলো পাহাড়ের পাদদেশে। উট দুটিকে রেখে ওরা এগিয়ে চলল পাহাড়ের ওপরে। সরু চড়াই পথ ধরে খানিকটা অগ্রসর হওয়ার পরেই একটি পাহাড়ের খাঁজে দেখা মিলল একটা সরু গুহার মুখ। জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যায় এই অন্ধকার গুহার মুখ। আর বিলম্ব না করে গিলবার্ট এবং নূর প্রবেশ করল গুহার ভেতরে। অন্ধকার স্যাঁতস্যাঁতে গুহার ভেতরে আলোর কোনো চিহ্ন নেই। গিলবার্টের মনে আশার আলো সঞ্চার হয়, চোখে দীপ্তি ফুটে ওঠে। গিলবার্ট নূরকে বলে, এই কি তোমার মমির গুহা? নূরের গলায় অস্পষ্ট শঙ্কার ছায়া। সে বলে, হ্যাঁ স্যার, এই সেই গুহা আছে স্যার। গুহার ভেতরে একটু অগ্রসর হতেই তাদের চোখে পড়ল একটা পাথরের বেদির উপরে রাখা একটি কাঠের কফিন। গিলবার্টের চোখে তৃপ্তির ছোঁয়া, সে উদ্দীপ্ত কণ্ঠে বলে ওঠে, কফিনের ঢাকনাটা খোলো, ভেতরে কি আছে দেখি। কফিনের ঢাকনাটা খুলতেই হালকা জ্যোৎস্নার আলোয় ফুটে ওঠে এক মৃতের দেহাবশেষ এবং সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে তীব্র সুরভি বাতাসে। কি যেন নেশা ছড়িয়ে আছে এই গন্ধে। কিছুটা নেশাতুর ভাবের মধ্যে ওরা মমিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু একই সমগ্র মরুভূমি যেন ক্রোধে ফেটে পড়েছে। সাংঘাতিক হাওয়া বইছে চারিদিকে, তীব্র হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে ওদের পোশাক। নেশাতুর সুরে নূর আলী বললে, স্যার মরুঝড় শুরু হয়ে গেছে, স্যার স্যার মরুঝড় শুরু হয়ে গেছে। গিলবার্ট বলল, আর দেরি করা ঠিক হবে না নূর আলী, তাড়াতাড়ি করো, এরপর ভোর হয়ে গেলে আমরা ধরা পড়ে যাব। ওরা উট চালিয়ে দিল মমিকে নিয়ে, প্রচণ্ড ঝড়ে উট এগোতে চায় না। তবু ওরা জোর করে এগিয়ে যায়। প্রকৃতি যেন রুদ্ররূপ ধারণ করেছে, তীব্র হাওয়ার বেগে চলতে চলতে ওরা দেখছে মরুভূমির বালি বৃত্তাকারে জায়গায় জায়গায় পাক খাচ্ছে। পাহাড়টাকে ফেলে ওরা অনেক দূর চলে এসছে, এখানে ঝড়ের গতি কিছুটা শান্ত। এবারে নূর বলল, আর চিন্তা নেই স্যার, এবার আমরা ঠিক পৌঁছে যাব। গিলবার্ট কিছুটা উদাস এবং বিধ্বস্তভাবে বলল, ফিরতে ফিরতে ওদের ভোর হয়ে গেল। মমিখানাকে ওরা একতলায় রেখে গিলবার্ট দোতলায় শুতে চলে গেল। শুধু একটা ব্যাপার খুব আশ্চর্যজনক লাগল, মমিটা যখন সে সঙ্গে করে নিয়ে এসেছিল তার ওজন ছিল যথেষ্ট, কিন্তু এখন যেন সেটা একদম হালকা, যেন কোনো ওজনই নেই। যাই হোক, গিলবার্ট
নূরকে সে বিষয়ে কিছু না বলে উপরে শুতে চলে গেল। এই পর্যন্ত বলে গিলবার্ট খানিকটা থেমে গেল। এমিলি অধৈর্য হয়ে বললেন, কি হলো, চুপ করে গেলে কেন, কি ভাবছো, তারপর কি হলো? মমিটা, মমিটা যেদিন আমার হাতে এলো সেই রাতেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভিতর আমার সামনে আবির্ভূত হলো এক আশ্চর্য মূর্তি। সেই মূর্তির সর্বাঙ্গ বেষ্টন করে ঝুলছে প্রাচীন মিশরীয় পরিচ্ছদ। তার মুখটা আমার দৃষ্টিগোচর হয়নি, কারণ গোলাকার বলয়ের মতো এক তীব্র আলোকপুঞ্জ অবস্থান করছিল সেই মূর্তির কাঁধের ওপর। আর সেই অপার্থিব আলোক প্রবাহের ভিতর অদৃশ্য হয়ে গিয়েছিল মূর্তির মুখমণ্ডল। সেই অদ্ভুত মূর্তির কাঁধের ওপর থেকে জ্বলন্ত আলোর বলয় ভেদ করে ভেসে এলো এক অমানসিক কণ্ঠস্বর। হে বিদেশী, প্রাচীন মিশরের অমর্যাদা করো না। জীবিত মানুষের কাছ থেকে যে বিদায় নিয়েছে তাকে শান্তিতে বিশ্রাম নিতে দাও। যে কবর খনন করে তুমি কফিনটা নিয়ে এসেছ, সেই কবরের ভেতরে আবার তুমি ওটাকে রেখে এসো। আমার কথা শুনলে তোমার মঙ্গল হবে। পরক্ষণে মূর্তি অদৃশ্য হল আর আমার ঘুমও গেল ভেঙে। অনেকক্ষণ চুপচাপ বসে আমি স্বপ্নের কথা চিন্তা করলাম। স্বপ্ন বটে, কিন্তু এমন জীবন্ত ও প্রত্যক্ষ স্বপ্নের অনুভূতি আমার জীবনে আগে কখনো হয়নি। অনিচ্ছা সত্ত্বেও পরের দিন স্বপ্নে দৃষ্ট মূর্তির কথা মতো কফিনটা আমি কবরের মধ্যে রেখে এলাম। সেই রাতে আবার স্বপ্নের মধ্যে সেই মূর্তি আমার সামনে আবির্ভূত হলো। স্বপ্নের মধ্যেই শুনলাম সেই গভীর অপার্থিব কণ্ঠস্বর, বিদেশী, আমি খুশি হয়েছি তোমার অন্যান্য দেশবাসীর মতো তুমি নির্বোধ নও। শোনো, তোমার ভাগ্যে অকাল মৃত্যু যোগ আছে। বারবার তিনবার মৃত্যু তোমাকে আক্রমণ করবে, কিন্তু সাবধানে থাকলে অকাল মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারবে না। যে মানুষের মুখের উপর তুমি শুষ্ক রক্তবর্ণ ক্ষত চিহ্ন দেখতে পাবে তার থেকে সর্বদা দূরে থাকবে। জানবে এই রক্তবর্ণ ক্ষত চিহ্নের মানুষ হচ্ছে অশরীরী মৃত্যুর শরীরী প্রতিনিধি। আচ্ছা, আজ বিদায় গ্রহণ করছি, তোমার মঙ্গল হোক। আমাকে মঙ্গল কামনা জানিয়ে মূর্তি হলো অদৃশ্য এবং তার অন্তর্ধানের পর আমার ঘুমও গেল ভেঙে। ওই ঘটনার কয়েক মাস পর আমি মিশর ত্যাগ করেছিলাম, কিন্তু মূর্তির সাবধান বানিয়ে কখনো অগ্রাহ্য করিনি। প্রথমে জেটির ওপর কুড়ির মুখে এবং তারপর ঘোড়ার গাড়ি চালকের কপালের ওপর আমি দেখেছিলাম লাল ও শুষ্ক ক্ষতচিহ্ন। সঙ্গে সঙ্গে সাবধান হয়ে আমি কি করেছি তা তো তুমি জানো এমিলি। কিন্তু মাত্র তো দুবার গেছি, এখনো একটা ফাড়া আছে। না, ভয় নেই, বিপদ কেটে গেছে। মিশর ছেড়ে আসার আগে কায়রো শহরেই একদিন লিফট দিয়ে নামতে গিয়ে লিফটম্যানের মুখের ওপর দেখলাম মৃত্যুর স্বাক্ষর, রক্তবর্ণ ক্ষতচিহ্ন। আমি তৎক্ষণাৎ থেমে গেলাম এবং আমার সঙ্গে যে বন্ধুটি ছিলেন তাকে ধরে রেখে জানালাম আমি সিঁড়ি দিয়েই নিচে নামব, অতএব তাকেও আমার সঙ্গী হতে হবে। তোমার মতো বন্ধুটিও আমার উপর রেগে আগুন হয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ পরেই এক ভীষণ শব্দ। জানা গেল লিফটের কল বিগড়ে যান্ত্রিক খাঁচাটা হঠাৎ আছড়ে পড়েছে নিচে। লিফটের মধ্যে যারা ছিল তাদের মধ্যে একটি প্রাণীও রক্ষা পায়নি। বন্ধুটি খুব আশ্চর্য হয়ে জানতে চেয়েছিলেন আমি কি সত্যি দুর্ঘটনার কথা অনুমান করতে পেরেছিলাম। আমি অবশ্য তার কৌতূহল নিবারণ করিনি। যাই হোক,
বারবার তিনবারই আমি অকাল মৃত্যুর আক্রমণ এড়িয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছি এবং আশা করছি এইবার বেশ কিছুকাল নিশ্চিন্ত হয়ে এই পৃথিবীর রূপ রস গন্ধ আমি উপভোগ করতে পারব। যারা এত অবধি শুনলেন আশা করব তাদের গল্পটা ভালো লেগেছে। ইচ্ছে করলে আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আপনার মতামত জানিয়ে। সঙ্গে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।